Clash of Clans. তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি চলে এসেছি নতুন আমাদের আরও একটা ভিডিওতে। বন্ধুরা আমি কীভাবে গেমটা খেলি দেখো, আর এবং আমার ফোনের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু তোমাদেরকে লাইভ ভিডিও করে দেখাচ্ছি। আমার কাছে আরও একটা এরকমই ইউজ করার মতন মোটামুটি ফোন আছে, গেম খেলার মতো নয়, তবে আমি তোমাদের সেখানে লাইভ ভিডিও করে দেখাচ্ছি যে এই একটা অবস্থা আমাদের ফোনের, এবং এরকমভাবে আমি গেমটা খেলছি আপাতত, মোটামুটিটাকে কন্টিনিউ করছি। আমি তোমাদের চ্যানেলের ভিডিও দেওয়ার জন্য আমার অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই কারণে কিন্তু আমি এইভাবে আবারও শুরু করেছি, ঠিক আছে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু দেখো, আমাদের ফোন কিন্তু অনেকটাই খারাপ অবস্থা। ফোন কেনার মতো এখন সেরকম কোনো পরিস্থিতিও নেই যে আমি ফোনটা কিনবো, ঠিক আছে। তারপর আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করবো বন্ধুরা, তোমরা আমাকে বেশি বেশি করে শেয়ার করো এবং আমাকে সাপোর্ট করো, ঠিক আছে। তো এমন একটা অবস্থা ফোনের, ঠিক আছে। তো চলো আমি বেশি কথা না বাড়ি, আমাদের দেখো আর্মি রেডি সুপার বোলার, ঠিক আছে। তো আমরা কিন্তু সুপার বোলার দিয়ে অ্যাটাক করো, ঠিক আছে। এখন আমরা চলে যাবো অ্যাটাকে, আর আমাদের একটাই লাইভ অ্যাটাক করবো আজকের, ঠিক আছে। ফোনে খুব বেশি ভালো কাজ করছে না, ঠিক আছে, ফোনে অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো খুব বেশি ভালো মোটামুটি কাজ করছে না, মোটামুটি কাজ করছে। তো আমি নতুন ফোন কেনার চেষ্টা করছি, তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি ভালোভাবে নতুন ফোন একটা কিনতে পারবো, ঠিক আছে। আমরা কিন্তু তাহলে ডোনেটটাও নিয়ে নিই আমাদের ক্লান ক্রিস্টাল দিয়ে, মানে এই হচ্ছে আমাদের ক্লান ক্রিস্টাল। আমরা বেসও চেঞ্জ করতে পারছি না, আর কোথায় কী এসছে বুস্ট অবস্টিকাল আমরা কিছু দেখতেও পাচ্ছি না, যে কারণে আমরা বেস চেঞ্জ করতে পাচ্ছি না। দেখতেই পাচ্ছ বন্ধুরা ফোনের কেমন কন্ডিশান এবং কীভাবে কেমন কাজ করছে, দেখো যেখানে সেখানে যেমন তেমন কাজ করছে। তো অসুবিধা নেই, চলো আমরা একটা অ্যাটাক করে নিই, ঠিক আছে। লাইভ অ্যাটাক একটা করছি তো তোমাদেরকে দেখানোর জন্যই এবং তোমাদের এখানে ভিডিও দেওয়ার জন্যই, কারণ আমার কিন্তু অনেকদিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি। তো যতটুকু আছে ততটুকু নিয়েই আমি খেলা করছি, ততটুকু নিয়েই ভিডিওটা দেবো, ঠিক আছে। তো বন্ধুরা আমার কিন্তু একটা লাইভ অ্যাটাক চলে এসেছি, আর আমি এখানে কিন্তু কিছু দেখতেই পাচ্ছি না, তারপরেও আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও দেবো যত কষ্ট। তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে, ঠিক আছে। আমি কিন্তু এনিমি কুইনের সাইড দিয়ে এই সাইডটা দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করি, তাহলে একটু একটু সুবিধা হবে। ওকে, আমাদের নতুন একটা ইভেন্ট এসেছে, ইভেন্টটা আমরা কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক জানি না যে কী অবস্থা ইভেন্টের। ওকে, তো স্টোন স্লেমার এবং কুইনের জন্য দুটো অল ব্রেক, কিংটাকে এই সাইডে দিয়ে দিই, চলো। একটা উইজার্ড, কুইনকে মেন আমাদের বেশের মধ্যে নিয়ে যেতে হবে, তো দেখা যাক। কিংয়ের অ্যাবিলিটি, কুইন মোটামুটি ইগল নিচ্ছে এখন, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যতটুকু। ওকে, ইগল শেষ, আমরা এই সাইড দিয়ে অ্যাটাকটা মেন শুরু করব। ওয়ার্ডেনটাকে এয়ার মুডে সেট করা আছে, ওয়ার্ডেনটাকে যদি গ্রাউন্ড মুডে সেট করতাম হচ্ছে বেশি ভালো হতো। আরে ইয়ার, ফ্রিজ কোথায় গেছে? এখানে ফ্রিজ আমি কিছু দেখতে পাচ্ছি না। জানি না কী হচ্ছে অবস্থা, কিছু দেখতে না পেলে যা হবে তাই, তারপরেও আমি খেলছি। ওকে, সুপার বোলার তো রয়েছে, এইটি পার্সেন্ট অ্যাটাক করেছি আমি। তো নতুন আমাদের কিছু একটা ইভেন্ট এসছে, দেখো আমি কিছুই ইউজ করতে পারিনি, না ফ্রিজ, না রেজ, না হিল, দেখো অনেক কিছুই রয়ে গেছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে এত কিছু রয়ে গেছে আমি ইউজ করতে পারিনি, ঠিক আছে। তো আমাদের নতুন কোনো ইভেন্ট এসেছে, যে ইভেন্টটা আমাদের এখানে কালেক্ট করতে হবে, যেটা হচ্ছে আমাদের
কী কী আছে দেখে নিই যে আমরা কী কী কালেক্ট করতে পারছি, ঠিক আছে। আর এখানে আমাদের মেন কী আছে, এখানে একটা মেন আছে যে জায়েন্ট, আচ্ছা জায়েন্ট এসছে, ঠিক আছে, সুপার জায়েন্ট মনে হচ্ছে যত সম্ভব। তো যদিও আমি দেখতে পাচ্ছি না কী এসছে, তো অসুবিধা নেই, তোমরা এগুলো দেখে নিও, ভালোভাবে খেলো, ঠিক আছে, আমার মতো কেউ করো না। ওকে, তো আজকের জন্য ভিডিওটা বন্ধুরা এতটুকুই, খুবই ছোট্ট একটা ভিডিও বানালাম, তোমরা একটু বেশি করে শেয়ার করে দাও, আর ভিডিওটা ভালো হলে সবাইকে একটা করে কমেন্ট করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ওকে, তো বাই।